রাজ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত বিভিন্ন বঞ্চনা বৈষম্য অবিচারের প্রতি রুখে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে 1988 সালের 28 ফেব্রুয়ারি গঠন করা হয়েছিল অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 14তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। রবিবার রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সংগঠনের 15তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। এদিনের এই রাজ্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিগত সরকারের শাসনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ওপর ভীষণভাবে অত্যাচার করা হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত কিছুদিন পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরামের রাজ্য সফরকালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন, পদোন্নতি এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়ে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। কিছুদিন আগে আমাদের সেন্ট্রাল মিনিস্টার জুয়েল ওরামজি এসেছিল, উনিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। অনেক ইঞ্জিনিয়াররা সেদিন আমার জুয়েল ওরামজির সঙ্গে সাক্ষাৎ পেয়েছিল। আপনাদের যে 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 অসুবিধাগুলো আপনাদের যে বলেছেন, বেতন কাঠামো, প্রমোশন, এগুলি আমরা দেখব, সরকার আমরা দেখব, আমরা বিবেচনা করব। তার জন্য আপনারা কাজ করুন, সরকার আপনাদের পেছনে আছে, আমরা আছি আপনাদের পেছনে। আমরা জানি যে আপনাদের যে সংগঠন, আমাদের বিগত দিনে আপনাদের সংগঠনের উপরে অনেক অত্যাচার হয়েছে। বিগত সরকারের আমলে অনেক আপনাদের উপরে জুলুম হয়েছে। আমরা এইগুলি আমরা দেখব এবং আপনাদের পেছনে থাকব, আমরা সরকার থাকব। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন, দেশের যে কোনো রাজ্যের সরকারের উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তবে বিগত দিনে রাজ্যের ইঞ্জিনিয়াররা বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু 2018 সালে বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠার পর গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের ইঞ্জিনিয়ারদের সেই বঞ্চনার কিছুটা অংশ হলেও দূর করতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। আগামী দিনেও এই সংগঠনের অন্যান্য দাবিগুলো পূরণে রাজ্য সরকার কাজ করবে। এই বঞ্চনাগুলি অবসান করতে সময় লাগবে, তবে আমাদের সরকারের সদিচ্ছা আছে। 2021 সালেও কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলি আপনাদের পক্ষে। আমার মনে আছে 2018 সরকার আসার পর যদি কোনো প্রথম সিদ্ধান্ত হয়ে থাকে রাজ্যের জন্য, সেটা কর্মচারীদের জন্য কিন্তু এই সরকার প্রথম নিয়েছিল। ভোট সবাই দিয়েছিল, কাজ সবাই করেছিল, সরকার সবাই চেয়েছিল, সরকার এসেছিল আপনাদের, কিন্তু প্রথম যে সিদ্ধান্তগুলি হয়েছে এটা আপনাদের কাছে কতটা বড় আমি জানি না, কিন্তু সিদ্ধান্ত প্রথম যেটা হয়েছে এটা কিন্তু কর্মচারীর জন্য প্রথম সিদ্ধান্ত আমাদের ক্যাবিনেটে নেওয়া হয়েছিল। তো আমার সরকারের উপরে আপনার আস্থা রাখতে হবে, সরকারের সঙ্গে কাজ করে আপনারা সরকারের কাজগুলিকে যতটা মজবুত করবেন, সরকারও নিশ্চয়ই ভাববেন যে আমাদের সরকারের উন্নয়নের জন্য যারা অংশীদার, যারা দিন রাত পরিশ্রম করছেন, তাদের জন্য আমাদেরও করা উচিত। তা আমিও মনে করি আপনারা যে দফা দাবি রেখেছেন, এই বঞ্চনা একটা আছে পরিষ্কারভাবে, এটা আপনারা সম্মেলন করে সবাই জানার সুযোগ হচ্ছে। একা একা করতে গেলে অনেক সময় ব্যক্তিগতভাবে অসুবিধা পড়তে পারেন প্রফেশনের ক্ষেত্রে, এই কারণে সম্মেলন করা হয়, সংস্থা তৈরি করা হয় যাতে দাবিগুলি সংঘবদ্ধভাবে সরকারি গোচরে আনা হয় এবং আদায় করার মতো একটা পরিস্থিতি তৈরি করা যায়। সেক্ষেত্রে আমার বিশ্বাস থাকবে, আমরাও সরকারের সঙ্গে করুণাময় যুক্ত আছি, মাননীয় মন্ত্রী আছেন, আমরাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা আপনাদের দাবিটা বরাবরে রাখব, চেষ্টা করব যাতে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, আমাদের সরকারের প্রতি যে বিশ্বাস বা আস্থা আছে, সেটা যাতে সরকার খুব ভালোভাবে দেখেন, আন্তরিকভাবে করেন। কারণ আপনাদের দ্বারাই আমাদের উন্নয়নে আমরা যেটা একটি করার চেষ্টা করার কথা বলি বা বিকশিত ভারতের চিন্তা যে উন্নয়ন করছেন, সবটা কিন্তু আপনাদের একটা বিশেষ অংশগ্রহণের মাধ্যমে কিন্তু সম্পন্ন করা যাবে, এটা আমরা বিশ্বাস করি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মন্ত্রী বিকাশ দেববর্মার হাতে একটি দাবি সনদ তুলে দেন অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।